CSRM DVC ইলেকশন এক্সপ্রেস আজ আছে নোয়াখালী 2 আসনে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি সেখানে CSRM DVC ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন ছিলাম নোয়াখালী 2 আসনে এই আসনের বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রত্যাশী বা প্রত্যাশা করছেন তারা মত প্রকাশ করেছেন ডিভিসি কে সেই মত প্রকাশ ক্ষেত্রে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ সিহাবউদ্দিন কথা বলবো তিনিও মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি কেমন উন্নয়ন করবেন এই আসনটি তার ভাবনা নিয়ে কথা বলবো জানার চেষ্টা করব স্বাগত আপনাকে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন আপনি কেন দল আপনাকে মনোনয়ন দিবে 90 সাল থেকে এখানে ছাত্র রাজনীতি করেছি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম সেনবাগের 114টি গ্রাম 29টা হাই স্কুল 20টা মাদ্রাসা এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের পদার্পণ নাই এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে আমি এই এলাকা থেকে ইলেকশন করার জন্য মনোনয়ন প্রত্যাশী কি করতে চান বা আপনাদের এই আসনটিতে দলীয় কোনো মতভেদ আছে কিনা আওয়ামী লীগের মধ্যে কোনো কন্দল আছে কিনা কিংবা যারা আরো তো অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে যদি না দেওয়া হয় তার হয়ে কাজ করবেন কিনা বা কি অবস্থা ভিতরের আমাদের এখানে যারা বিগত দিনে এখানে এমপি নির্বাচিত হয়েছেন উনি জনবিচ্ছিন্ন মানুষ এই এলাকাতে ওনার কোনো জনপ্রিয়তা নাই গত 4.5 বছর এদেরকে পাওয়া যায় নাই এরা নমিনেশন আসার পরে মৌসুমী প্রার্থী হিসাবে এরা মাঠে নেমে এখন এলাকা গোলাটে পরিস্থিতি করছে এরা 4.5 বছর মাঠে থাকবে না ভোট আসলে এরা ব্যবসা যেমন সিজনাল ব্যবসা করার জন্য এরা এখানে এসে মনোনয়ন চাইবে এবং ইলেকশন করে এমপি ইলেকশন করে আবার যদি জয়লাভ করতে পারে তাদের ব্যবসায়িক যে ব্যবসা তাদের এটা সুসংগঠিত করবে আমি এই এলাকার মানুষের সেবা করতে চাই এই এলাকার মানুষের প্রত্যেকটি মানুষ অসুস্থ হলে বা এই এলাকার মানুষের চাকরির জন্য যে সমস্যা এই এলাকার ম্যাক্সিমাম মানুষ বিদেশ থাকে এই বিদেশি মানুষের আশা আকাঙ্ক্ষার যখন দেশে যেন কোনো সমস্যা না থাকে সবার সমস্যাকে নিজের সমস্যা মনে করে আমি সবার সেবা করতে চাই কতটুকু উন্নয়ন করা প্রয়োজন বা আওয়ামী লীগের মধ্যে কোনো কন্দল আছে কিনা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে গত 10 বছর এই উন্নয়নের কারণে আমাদের এলাকার মানুষ সবার রাস্তাঘাট স্কুল ভবন মসজিদ মাদ্রাসা সবকিছুর ভবন হয়েছে কিন্তু মানুষের মৌলিক উন্নয়ন হয় নাই আর যিনি প্রার্থী উনি মানুষের পাশে ছিল না উনি গত 10 বছর উনি এই মানুষের ভোট কিনে উনি ওনার ব্যক্তিগত ব্যবসা করার জন্য উনি এখানে ভোট করে এমপি হয়ে ব্যবসা করেছেন ঢাকা শহরে এলাকার মানুষের কোনো খোঁজ খবর রাখে নাই কিন্তু আমরা গত 20 বছর এই সেনবাগের মানুষের পাশে আছি এখনো থাকবো না পালেও থাকবো ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর আদর্শ লালন করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তীতে থাকছে রাত 9টায় সংবাদে যুক্ত হবেন এই আসনের সংসদ সদস্য তুলে ধরবেন সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করেছেন সেসব বিষয়ে সঙ্গে থাকুন CSRM DVC